বনানীর করাইল বস্তিতে রবিবার আগুন লাগে। সেখানে দমকল বাহিনী আসার আগে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করছিলেন। ভাই আমরা ভাই ঘর সাইডের ঘর যা আছে সব ভাঙছি ভাই, আমরা আমরা সাইডের আশেপাশে যা ঘর ছিল ভাই সব আমরা বাইরে ভাঙছি। তারপর আগুনটা গুল গুল ছিল, পরে ফায়ার সার্ভিস আছে ভাই, মানুষ জড়াইছি ভাই, আমরা মানুষ নিয়ন্ত্রণে লাগছি, আমরা সব মানুষ এক সাইডে চাপায় লাগছি। আমরা আগুন লাগলে আমরা সব আগে ভাঙি, আমরা যা পোলাবান থাকি সব আগে ছাড়ি মারি ভাঙি, পরে আগুন পরে ফায়ার সার্ভিস ঢুকছে, পরে আমরা ভিতরে ঢুকাইছি। বাংলাদেশে কোথাও আগুন লাগলে সাধারণত আশেপাশের মানুষই দমকল বাহিনীর আগে এগিয়ে আসেন। তবে অনেক সময় দেখা যায় আগুন দেখতে জড়ো হওয়া মানুষের জন্য আগুন নেভানো ও উদ্ধার কাজ ক্ষতিগ্রস্ত হয়। দমকল বাহিনীর কর্মকর্তারা বলছিলেন তেমনটাই, আসলে ক্ষতি হয় না, তারা কাজটা স্থানীয়দেরটা উপকার হয়েছে, বরং কাজে কিছুটা ক্ষতি হয়, আমাদের সিস্টেমটাকে ডিস্টার্ব করে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ ফায়ার সার্ভিস বিভাগের তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশে 22,000-এর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।